আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বড়পীর আব্দুল কাদের জিনালি রহিমুল্লাহ মায়ের পেট থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করেছে। এই কথাটা আমরা জন্ম থেকে শুনে আসছি। এখন সমাজে বহু প্রচলিত এই গল্পটি বইতেও পাওয়া যায়, বিভিন্ন লেকচারে পাওয়া যায়, লিখনীতে পাওয়া যায়। তো এই কথাটি কতটুকু সত্য, আজকে আমি এই প্রশ্নের উত্তরটা দিব না। আমি উত্তর দিব ঠিকই, কিন্তু আপনারা নিজেরাই প্রশ্ন করবেন, নিজেরাই উত্তর দিবেন। আমি শুধু আপনাদেরকে কয়েকটা থিওরি দিয়ে দিব, আপনারাই বুঝে নেবেন। একটা জিনিস মনে রাখবেন, ইসলামের যে কোনো বিষয় জানতে হলে যা প্রয়োজন তা হলো কোরআন এবং সহিহ হাদিস। কিছু বিষয় সুস্পষ্টভাবে কোরআন মাজিদে ব্যাখ্যা করা আছে, আর হাদিস দ্বারা সেই বিষয়ে তা পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনে কোনো গোপন কথা, গোপন কাহিনী, গোপন বিষয় আসমানি কিতাবে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ করেননি এমন কোনো বিষয় পাওয়া যায় না। আব্দুল কাদের জিনালি রহিমুল্লাহ আঠারো পারা কোরআন মুখস্থ করেছেন, এই বিষয়টি আমাদের অনেকের জানা প্রয়োজন, আবার অনেকের জানা প্রয়োজন নেই। আবার অনেকে এই বিষয় নিয়ে অনেক জ্ঞান গর্ব গবেষণা করেন, কারণ এটা অলৌকিক ব্যাপার। এর মাধ্যমে অনেকে মনে করে যে এই ঘটনা শোনালে মানুষের ঈমান বৃদ্ধি পাবে, কিন্তু আসলে ঘটনাটি সত্য নাকি মিথ্যা। আমরা কোরআনে প্রায় ২৫ জন নবীর কথা, ঘটনা জানতে পারি। সব কিছুতেই আপনি দেখবেন যে কিছু কিছু নবীর প্রতি কিতাব নাজিল হয়েছে, আসমানি কিতাব, ছোট বড় দুটো মিলিয়ে ১০৪খানা কিতাব নাজিল করা হয়। এর মধ্যে বড় বড় কিতাব মুসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অন্যান্য নবীর প্রতি নাজিল করা হয়। তো দেখুন, তাদের প্রতি কিন্তু কোরআন বা অন্যান্য যে বইগুলি রয়েছে, যে বাণীগুলি রয়েছে তা নাজিল করা হয়। দুনিয়াতে কিন্তু তারা জ্ঞানের মাধ্যমে, গবেষণার মাধ্যমে, আল্লাহ তাআলা হেদায়েতের মাধ্যমে মানুষদের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। আমরা পূর্বে ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখনই আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি উত্তরটা কীভাবে দিতে পারছি বা উত্তরটা কীভাবে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ইতিমধ্যে আঁচ করতে পেরেছেন। তো আমি কোরআন মাজিদে একটি আয়াত বলছি, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ হতে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না, এবং তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয় যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা নাহল ৭৮ নম্বর আয়াতে এই কথাটি বলছেন। এখন এটা কি সম্ভব যে আল্লাহ তাআলা কোনো ওলি, পীর, মাশায়েখ বা অন্য কেউ মায়ের পেট থেকে কোরআন কারীম মুখস্থ করে আসবেন? এটা কি সম্ভব? আপনারা নিজেই উত্তর দেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যখন মাতৃগর্ভ থেকে বের করে আনি তখন তোমরা কিছু জানতে না, কিন্তু তোমাদেরকে আমি শ্রবণশক্তি দিয়েছি, শ্রবণ মাধ্যমে তোমরা শিখতে পারো, দৃষ্টিশক্তি দিয়েছি, দৃষ্টির মাধ্যমে তোমরা দেখতে পারো, হৃদয় দিয়েছি, হৃদয়ে তোমরা এই যে দেখছেন, এই যে পড়ছেন, এর মাধ্যমে আপনি উপলব্ধি করতে পারেন আপনার জ্ঞান, আকল, একটা বুদ্ধি দিয়েছে, সে বুদ্ধির মাধ্যমে আপনি যাচাই বাছাই করতে পারেন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হারাম, কোনটা হালাল, তা আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আপনার কোনো সংশয় তৈরি হয়েছে, কোরআন হাদিসের দিকে ডাইভার্ট হয়ে যান, আমি যে উত্তরটা দিচ্ছি বর্তমানে এটা কিন্তু আমি কোরআন
এটা কিন্তু আমি কোরআন এবং হাদিসের মাধ্যমেই আপনাদেরকে উত্তরটা দিচ্ছি। আমি কিন্তু নিজ থেকে বলছি না যে এই ঘটনাটি সত্য কিংবা মিথ্যা। আপনারা নিজে যাচাই করে দেখুন যে এই ঘটনাটি সত্য নাকি মিথ্যা। এখন অনেকে আছে যে ভাই এটা মিথ্যা, এতদিন শুনে আসলাম, এটার মাধ্যমে আমরা অনেক কিছু মানে নিজের আমল পরিবর্তন করতে পারছি, অনেক জ্ঞান গর্ব গবেষণা আলোচনা করছি, আরও অনেক কিছু করছি। ভাই এই বিষয় নিয়ে আপনার জ্ঞান গর্ব আলোচনা একটা মিথ্যা, একটা বানর বিষয় নিয়ে প্রয়োজন নেই। কোরআন এবং হাদিসে বহু ঘটনা রয়েছে, কোরআন হাদিস বাদে দিলাম, আপনি অন্যান্য যেসব সাহাবি তাবি তাবে তাবি যারা রয়েছে তাদের মাধ্যমে তো আপনি কত ঘটনা পান, সত্য ঘটনা। ওই সকল ঘটনা আপনি মুখস্থ করেন, ওই সকল ঘটনা দিয়ে আমাদের আপনার ইমানকে জাগিয়ে তুলেন, আপনি বয়ান করেন, সমস্যা তো নেই। বড় পীর আব্দুল কাদের জিনানী রাহেমুল্লাহ 18 পারা কোরআন মুখস্থ করেছেন, এই বিষয় নিয়ে আপনার মাথা ব্যথা। আরও অন্যান্য যে কোরআন অল্প দিনে মুখস্থ করে ফেলেছে, তাদের যে তাফসির, তাদের যে কোরআনের গবেষণা ব্যাখ্যা, হ্যাঁ, তাদের যে অলৌকিক কাহিনী, ওইসব শুনে আপনি মানুষদের সামনে প্রচার করুন। আপনার আশেপাশে তো আরও বহু আলেম আছে, তাদের কাছ থেকে আপনি বহুত গবেষণা বিষয়ে জানতে পারেন, অন্য কোনো বিষয় নিয়ে গবেষণা করেন, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করেন। পৃথিবীতে বহু লক্ষ লক্ষ আলেম রয়েছে, বাংলাদেশেও লক্ষ লক্ষ আলেম রয়েছে, তাদের জীবন বৃত্তান্ত পড়ুন, তাদের আগে পিছিয়ে কীভাবে তারা পড়াশোনা করেছে, আমল করেছে, সেসব বিষয় নিয়ে আপনি উদ্বুদ্ধ হন, তাহলেই তো আপনি মানুষদের সামনে ভালো কিছু উপহার দিতে পারবেন। যাই হোক, এ বিষয় নিয়ে ফেতনাফাসাদ করার প্রয়োজন নেই। এ বিষয় নিয়ে যারা সংশয় রয়েছেন, ইনশাআল্লাহ আজকে তারা উত্তর পেয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।